আসল এবং নকলের চক্করে পড়ে এবং শত শত অনলাইন ভিডিওস এবং শত ধরনের ইনফরমেশন পেয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি যে আসলে কোন প্রোডাক্টটা আসল বা কোনটা নকল। আসলটা পাওয়ার পরেও মনে খচখচ করে যে আসলেই কি এটা আসল। হাজারবার পরীক্ষা করি, বিভিন্ন দিক থেকে পরীক্ষা করি, তারপরেও আসলে মনকে মানাতে পারি না যে এটাকে আসল না নকল, বিশেষত প্রোডাক্ট প্যাকেজিং দেখে। তো আজকে শেয়ার করব খুবই পপুলার, মার্কেটে অ্যাভেলেবেল এমন কিছু স্কিন কেয়ার প্রোডাক্টের প্যাকেজিং নিয়ে, যেগুলো নিয়ে বুঝতে পারবে যে প্রোডাক্টটা আসলেই আসল। দিস ইজ সাজিয়া তন্নি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া, অ্যান্ড টু দ্য উইদাউট এনি ফার্দার অ্যাডো, লেটস গেট স্টার্টেড। প্রথমেই বলে রাখি যে প্রোডাক্ট প্যাকেজিং হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং দেশে দেশে পরিবর্তন হচ্ছে। ইউরোপের প্রোডাক্টের সাথে আপনি আমেরিকান প্রোডাক্টের মিল পাবেন না। প্রোডাক্ট প্যাকেজিংয়ে দেখা যাবে ডিফারেন্সেস আছে, লেখায় ডিফারেন্সেস আছে, ইনগ্রিডিয়েন্টের নামে ডিফারেন্সেস আছে। এর কারণ হচ্ছে এক এক দেশের প্রোডাক্টের লেভেলিংয়ের যে অ্যাক্ট সেটা আলাদা। প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে যে লেভেলটা বসানো থাকে, ইনগ্রিডিয়েন্ট কোন দেশে তৈরি, কিভাবে উৎপত্তি, কিভাবে ব্যবহার করবেন, এইটা লেভেলে কিভাবে লেখা থাকবে তার উপরে প্রত্যেক দেশ অনুযায়ী আলাদা আলাদা আইন আছে। সেই আইন অনুযায়ী সেই দেশের প্রোডাক্টের লেভেলিং করা হয়। তাই এক দেশের সাথে প্রোডাক্ট লেভেলিং আরেক দেশে মিলবে না, এটাই খুব স্বাভাবিক। এবং অ্যামাজনে যে প্রোডাক্টগুলো বিক্রি করা হয় সেগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে সোর্স করা হয়। তাই আপনার খালাতো বোনের হাতে যেই প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্টটার প্যাকেজিং যে আপনার হাতেরটারও হবে এমন ধারণা করার কোনো কারণ নাই। প্রোডাক্ট প্যাকেজিং চেঞ্জ হতে পারে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং চেঞ্জ হবে কিন্তু প্রোডাক্ট প্যাকেজের যে মান, কোয়ালিটি, এইটা চেঞ্জ হতে পারে না। কালার বলেন, ব্র্যান্ডের লোগো বলেন, ব্র্যান্ডের নাম বলেন, এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন, কারণ এই জিনিসগুলো আসলে পুরোপুরি নকল করা সম্ভব না। কিছুটা হলেও বোঝা যাবে, হয় অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না, লেটারগুলো একটু উনিশবিশ থাকবে, প্রিন্টটা একটু ঝাপসা থাকবে, লেখাগুলো পরিষ্কার থাকবে না। এই জিনিসগুলো দেখলে বোঝা যাবে যে এখানে আসলে কোনো সমস্যা আছে। অ্যাপার্ট ফ্রম দিস, প্রোডাক্টের প্যাকেজিংটা আসলে চেঞ্জ হতে পারে, একই দেশের ভিতরেও ডিফারেন্ট চেঞ্জ হতে পারে, কারণ প্রোডাক্টের লট অনুযায়ী প্রোডাক্টের প্যাকেজিং চেঞ্জ হয়। তো চলেন আজকে খুবই পপুলার কিছু প্রোডাক্টের প্যাকেজিং নিয়ে জানা যাক। নাম্বার ওয়ান হচ্ছে ডিফারিন জেল। ডিফারিন জেল নিয়ে সব থেকে বড় যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সেটা হচ্ছে ডিফারিন জেলের মুখের ওপরে সিল্কি থাকবে কি থাকবে না। আমার একটা ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম যে নতুন যে প্যাকেজিং ডিফারিন জেলের মার্কেটে আছে, অর্থাৎ এই ছবিটা, এই প্যাকেজিংয়ের কোনো প্রোডাক্টে কোনো ধরনের সিল থাকবে না। কিন্তু প্যাকেজিং যদি এই রকম হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটা সিল থাকবে। অর্থাৎ ডিফারিন জেলের দুইটা প্যাকেজিং এখন মার্কেটে, আগের প্যাকেজিংয়ে সিল থাকবে, নতুন প্যাকেজিংয়ে সিল থাকবে না। তাই সিল দেখার আগে প্রোডাক্টের প্যাকেট দেখেন, প্যাকেট এরকম থাকলে সিল থাকলে ওকে, আর যদি প্যাকেট এরকম থাকে সিল নাই ওকে, প্রোডাক্টটা অরিজিনাল। নাম্বার টু হচ্ছে লরিয়ালের রিভাইটালিফ্ট ট্রিপল পাওয়ার। এই ক্রিমটার যে বডি, এটার উপরে আপনারা বিভিন্ন ধরনের লেখা দেখতে পারেন। কোনোটায় দেখবেন হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন সি, এগুলো লেখা আছে, কোনোটায় দেখবেন লেখা নাই, ইটস ওকে, এটা কোনো সমস্যা না। প্রত্যেকটাতেই হায়ালুরোনিক অ্যাসিড এবং ভিটামিন সি আছে, এটা ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক করলেই আপনি পাবেন। এর কয়েকটা ধরনের প্যাকেজিং মার্কেটে অ্যাভেলেবেল, এবং এই প্রোডাক্টটার যে ভিতরের জায়গাটা, প্যাকেজের ভিতরে জাস্ট কন্টেইনারটা আসবে এবং কন্টেইনারটা ওপেন করলেই প্রোডাক্টটা, এর কোনো বাড়তি সিল টিল কিছুই থাকবে না। দ্বিতীয়ত, প্রোডাক্টটা কিন্তু পুরোপুরি ভরা থাকবে না, চিপসের প্যাকেটের মতো। চিপসের প্যাকেট যেমন হাফ বাতাস দিয়ে ভরা থাকে, তেমন এই প্রোডাক্টটাও দেখবেন কিছুটা খালি হয়েই এটা ম্যানুফ্যাকচার্ড হয়। এবং প্রোডাক্টটা থক থকে, প্রোডাক্টের কন্টেইনারটা খুব বেশি করে ডান দিকে ঝাঁকালে প্রোডাক্টটার পুরোটাই দইয়ের মতো ডান দিকে চলে আসবে, বাম দিকে ঝাঁকালে বাম দিকে চলে যাবে। এর মানে এই না যে প্রোডাক্টটার অর্ধেক নাই, প্রোডাক্টটা আসেই এইভাবে, প্যাকেজিংই এইভাবে। ক্রিম থাকার সাথে সাথে কিছুটা ফাঁকা জায়গাও কন্টেইনারের ভিতরে থাকে, এটা দেখে ভাববার কোনো কারণ নাই। ক্রিমটা ব্যবহার করা, প্রোডাক্ট কম আছে, প্রোডাক্টটা নকল, নট লাইক দ্যাট, কিছুটা খালি থাকবে কন্টেইনারের ভিতরে, এইভাবেই প্যাকেজিংটা মার্কেটে অ্যাভেলেবেল। নাম্বার থ্রি হচ্ছে সিরাভি ময়েশ্চারাইজিং ক্রিম। কিছু কিছু আপুরা প্রশ্ন করে, আপু সিরাভি ময়েশ্চারাইজিং এর ক্রিমের উপরে তো একটা স্টিকার দেওয়া থাকবে, সিল স্টিকার দেওয়া থাকবে। বর্তমান বাজারে সিরাভির কোনো ক্রিমের উপরে কোনো ধরনের সিল থাকে না, জাস্ট ট্যাপটা ওপেন করলেই প্রোডাক্ট, দিস ইজ দ্য অরিজিনাল প্যাকেজিং, বরং সিল থাকলেই সমস্যা। সিরাভি ময়েশ্চারাইজিং ক্রিমের উপরে কোনো সিল থাকবে না অরিজিনাল প্রোডাক্টের। নিউট্রোজিনার র্যাপিড রিঙ্কেল রিপেয়ার ক্রিমেরও একই অবস্থা, এটার ভিতরেও কোনো আলাদা সিল ছাপ্পর থাকবে না, প্যাকেটটা ওপেন করলেই প্রোডাক্টের কন্টেইনার, কন্টেইনারটা ওপেন করলেই ক্রিম, দ্যাটস ইট। এবং এটারও কিন্তু ফ্রেগ্রেন্স সহ, ফ্রেগ্রেন্স ছাড়া বিভিন্ন ধরনের প্যাকেজিং মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো প্যাকেজিংয়ের ডিফারেন্স দেখে নকল প্রোডাক্ট ভাবার কোনো কারণ নাই, অনেক অনেকগুলো প্রোডাক্টের প্যাকেজিং আপনারা অনলাইনে গুগল করলেই দেখতে পারবেন। আর নিউট্রোজিনার যতগুলো সানস্ক্রিন মার্কেটে অ্যাভেলেবেল আছে কোনোটার মুখের উপরেই সিল থাকে না,
কোনোটারই ওই ধরনের স্টিকার সিল উপরে থাকবে না, প্রত্যেকটাই খোলা থাকে। তো জাস্ট মুখটা খুললেই প্রোডাক্টটা পাবেন। দিস ইজ দ্য সানস্ক্রিন প্যাকেজিং অ্যাভেইলেবল ইন দ্য মার্কেট। সিল নাই দেখে নকল ভাবার কোনো কারণ নাই, সিল থাকবে না, এটাই প্যাকেজিং। তারপর নিউট্রোজিনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল, এটারও কোনো আলাদা উপরে স্টিকার সিল কিছুই দেওয়া থাকে না, প্রোডাক্টের ভিতরেই জাস্ট কন্টেইনারটা থাকে, কন্টেইনারটা ওপেন করলেই প্রোডাক্ট। এইখানে আবার অনেকগুলো প্যাকেজিং আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। নিউট্রোজিনার হাইড্রোবুস্টের নতুন প্যাকেজিং আসছে, আগের হাইড্রোবুস্টের প্যাকেজিং আলাদা, ফ্রেগ্রেন্স সহ একটা আছে, ফ্রেগ্রেন্স ছাড়া আছে। তো আপনি কোনটা কিনছেন সেটা আসলে দেখে কিনবেন। এর অনেকগুলো প্যাকেজিং মার্কেটে অ্যাভেলেবেল আছে, এবং আমি একটা ওয়েবসাইট দিয়েছিলাম, যে ওয়েবসাইটটাতে বারকোডের নিচের নাম্বারটা লিখলে এই প্রোডাক্টগুলো সব কিছু চলে আসবে, ওইটা আপনারা পরীক্ষা করে দেখবেন। কারণ আমি যে প্রোডাক্টগুলোর নাম বললাম, এই প্রোডাক্টগুলো খুবই ওয়েল নোন প্রোডাক্ট, ব্র্যান্ডেড প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট, এইগুলোর নিচের নাম্বার দিলে অবশ্যই ডিটেলস চলে আসবে, যেটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি। ভিডিওটা আমি এখানে ট্যাগ করে দিব, ভিডিওটা দেখে আপনারা দেখবেন কিভাবে আপনি শনাক্ত করবেন আপনার হাতের প্রোডাক্টটা অরিজিনাল কিনা। অনেকে বলেন, আপু আমি ইন্ডিয়া থেকে অর্ডার দিয়ে এনেছি, ইন্ডিয়াতেও এখন ফেক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, তো ইন্ডিয়া থেকে আনিয়েছেন মানেই যে ওইটা আপনার হাতে অরিজিনাল প্রোডাক্ট, এটা ভাববার কোনো কারণ নাই। একটাই উপায়, বারকোডের নিচের নাম্বারটা দিয়ে স্ক্যান করেন, স্ক্যান করলে যদি সব কিছু ডিটেলস পান অরিজিনাল, না আসলে ফেক, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বিশেষ করে আমি যে প্রোডাক্টগুলো বললাম, এগুলো আসলে খুবই ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট, এগুলো দিলে আসবেই আসবে। তাই যাচাই বাছাই করে শতভাগ নিশ্চিত হয়ে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবেন এবং ব্যবহার করবেন, কারণ ফেক প্রোডাক্টে স্কিন ব্যারিয়ার ড্যামেজ সহ নানান ধরনের শারীরিক ক্ষতি কিন্তু আপনাদের হতে পারে। এবং যেহেতু আমি ইউএসএতে থাকি, আমি ডিরেক্ট এখান থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারছি, দেখতে পারছি, আমি বিভিন্ন ধরনের আউটলেটে যাই, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি ট্রাই করি, ওদের টেস্টার থাকে, তো আমি আসলে প্রোডাক্ট প্যাকেজিংয়ের আপডেটটা আপনাদের সাথে সরাসরি হয়তো শেয়ার করতে পারবো, যেই সুবিধাটা আমি বাংলাদেশে থাকতে আমার ছিল না। প্যাকেজিং নিয়ে কোনো কনফিউশনে থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অন মাই নেক্সট ভিডিও, টিল দ্যান স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।